হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়েছি বিকালবেলার দিকে, বাইক নিয়ে বেরিয়েছি সামনাসামনি আশেপাশে এলাকাগুলো ঘুরবো। আমরা অনেকটাই চলে এসেছি, তাই জন্য এত দূর এসে ব্লগটা শুরু করতে হলো। আমি আর সমীরণ আছি, যে আমরা বেরিয়েছি আপাতত, সমীরণ আসছে, এই যে আসছে। এবার আমরা একসঙ্গে বেরোবো এখান থেকে, ঠিক আছে? তাহলে দেখা যাক, বিভিন্ন এলাকা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সমান কিছু বলবি? আমরা যাবো খাল্লা, যেখানে কিছুদিন আগে লক্ষ্মী পুজো হয়েছিল। বাজে 6:30, এই সময়ের দিকটাতে আমরা গরমকালে বাইরে বেরোই, যেহেতু এই সময়টা একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, কিন্তু শীতকাল আস্তে আস্তে পড়ছে, তো তাই জন্য অন্ধকার হয়ে গেছে। পোকা বেশ ভালোই রয়েছে। এইটা হচ্ছে বাইক চালাতে গেলে খুব কষ্ট, এটাই খুব অসুবিধা, পোকার সঙ্গে মোকাবিলা করা এটাই খুব অসুবিধা। এইটা আসলে বাগনান যাওয়ার রাস্তা, আমাদের চিকিরা থেকে জয়পুর ভেতর থেকে বাগনানের কানেক্টিভিটি একটা রাস্তা। এই রাস্তাটা গাছপালা একটু বেশি থাকে, রাস্তার দুধারে গাছপালা বেশ সুন্দর, কিন্তু এই রাস্তাটায় সন্ধ্যাবেলার দিকে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই রাস্তাটায় বেশিরভাগ সময় তাই শিয়াল থাকে, আর একটা থাকে বাঘরোল, যেটা সে খুব কম দেখতে পাওয়া যায়, তবে সেটা একটা সংরক্ষণের বিষয় নিয়ে একটা আলোচনা চলছে। এই রাস্তাটা কিন্তু দারুণ, যদি এটা দিনের বেলায় যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, পুরো রাস্তাটাই গাছে ঢাকা। শিয়াল আর বাঘরোলের ভয় থাকে এই যেখানে। এই এলাকাটা কোথায় সাপ যাবি না? থাক, এই এলাকাটাতে বেশি করে বাঘরোল দেখতে পাওয়া যায়, এটা দেখতে অনেকটা সেই চিতাবাঘের মতো। কোজাগরী লক্ষ্মী পুজো এখানেটাতেই ফেমাস, সারা পশ্চিমবঙ্গের মধ্যে এখানেতে বেশ জাঁকজমক ভাবে, এটা জাঁকজমক ভাবেই হয় খাল্লার লক্ষ্মী পুজো। এই যে আপনাদেরকে দেখো, এই যে মাঠটায় এখানেতে একটা প্যান্ডেল আছে, প্যান্ডেলটা মোটামুটি ফুলে ফেলা হয়েছে, চারিদিকে প্যান্ডেল সব ফুলে ফেলা হয়েছে। এই এই যে রাস্তাটা, এই রাস্তাটার দুপাশে মোটামুটি করোনার আগে অবধি মানুষের প্রচুর ভিড় থাকতো, এখানে পুজো মানে বিরাট ব্যাপার, কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি সেই জন্য এবছরও সেরকমভাবে লোকজন দেখায় হয়েছে, ব্যাপারটা টুকটাক মেলা মেলা বসেছিল, খুবই কম, মানে অন্যান্য বা আগে যেরকম থাকতো সেরকম হয়। আমরা মোটরব্লগ করছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে আমাদের এই ছোট্ট ছোট্ট জায়গাতে, এই আমাদের এলাকাটার মধ্যে অনেক কিছু দেখার মতো বিষয় রয়েছে, সেগুলোই আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আর কি তুলে ধরার চেষ্টা। এই দিকটা একটু দিনের বেলায় এলে ভালো হতো, কিন্তু কাজের পর আর সময় বার করা। আমরা যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা অন্ধকার, মানে খুবই অন্ধকার, এইখানে এই রাস্তাটায় কোনো আলো নেই। কালীমায়ের শেষ মন্দির এখানে, এই মন্দিরের পর থেকে রাস্তাটা, এবার কোনো জনবসতি নেই, কিছু নেই, মাঝখানে ফাঁকা রাস্তা, আমরা যেখানে এখন যাবো প্রায় 4 কিলোমিটার এই রাস্তাটা, সাপ আগে শিয়াল একটু সব কাটে, নতুন কাপড়
আপনারা এই দিকটা বেশি থাকে, যেহেতু এখানে ফাঁকা রাস্তা। চাষের জমি দেয় সেইগুলো আর কি। কোথায় গেল রে? শিয়াল শিয়াল শিয়াল, এই যে শিয়াল, এইটার এই এইগুলোরই ভয় আছে আমাদের। এই যে 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 প্রচুর পোকা প্রচুর পোকা, চ চ চ, এই যে 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 শিয়াল শিয়াল, এই যে যে এই যে 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 পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। এইখান থেকে শুধুমাত্র এই চোখ জলা চোখ দুটোই বোঝা যাচ্ছে। এই এলাকাটা মোটামুটি শিয়ালের উপর তো ভালোই থাকে, একটা ফাঁকা এলাকা, এখানে সেরকম একটা বাড়ি কিছু নেই, আছে দু একটা দোকান, বাকি গোটা রাস্তাটাই ফাঁকা। এখানটা একটা কাঠের পোল আছে, সরু পোল